আজাদ জম্মু ও কাশ্মীর অঞ্চলটি কার্যত পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন। এটি স্বশাসিত অঞ্চল। এই অঞ্চলের দক্ষিণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ, পশ্চিমে খাইবার খাতুন খোয়া প্রদেশ, উত্তরে গিলগিট বলটিস্তান প্রদেশ এবং পূর্বে ভারত অধিকৃত কাশ্মীর অবস্থিত। পূর্বতম দেশীয় রাজ্য কাশ্মীরের এক অংশ উত্তর কারাকোরাম চীনের হাতে অর্পণ করা হয়েছে। অবশিষ্ট অঞ্চল দুইভাবে বিভক্ত, উত্তর অঞ্চল ও আজাদ কাশ্মীর। এই অঞ্চলের অধিকার নিয়ে 1947 সালে দুই দেশের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়। এই অঞ্চলটিকে ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীর নামে চিহ্নিত করে। 1925 সালে হরি সিং কাশ্মীরের রাজা হন। 1947 সালে ভারতের স্বাধীনতা লাভ পর্যন্ত তিনি ছিলেন কাশ্মীরের শাসক। 1947 সালে ভারত বিভাজনের অন্যতম শর্ত ছিল ভারতের রাজারা ভারত বা পাকিস্তানে যোগ দিতে পারবেন অথবা তারা স্বাধীনতা বজায় রেখে শাসন কাজ চালাতে পারবেন। 1947 সালের 22 অক্টোবর পাকিস্তান সমর্থিত পশ্চিমাঞ্চলীয় জেদার বিদ্রোহী নাগরিক এবং পাকিস্তানের উত্তর ও পশ্চিম সীমান্ত প্রদেশের পশতুন উপজাতিরা কাশ্মীর রাজ্য আক্রমণ করে। কাশ্মীরের রাজা তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেও লর্ড মাউন্টব্যাটেনের কাছে সহায়তা চাইলেন। কাশ্মীরের রাজা ভারত ভুক্তির পক্ষে স্বাক্ষর করেন। এই শর্তে মাউন্টব্যাটেন কাশ্মীরকে সাহায্য করতে রাজি হয়। 1947 সালে 26 অক্টোবর হরি সিং কাশ্মীরের ভারত ভুক্তির চুক্তিতে সই করেন। 27 অক্টোবর তা ভারতের গভর্নর জেনারেল কর্তৃক অনুমোদিত হয়। চুক্তি সই হওয়ার পর ভারতীয় সেনা কাশ্মীরে প্রবেশ করে অনুপ্রবেশকারীদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। ভারত বিষয়টি রাষ্ট্রসংঘ উপস্থাপন করেন। রাষ্ট্রসংঘ ভারত ও পাকিস্তানকে তাদের অধিকৃত এলাকা খালি করে দিয়ে রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে গণভোটের প্রস্তাব দেন। ভারত প্রথমে এই প্রস্তাবে সম্মত হয়েছিল, কিন্তু 1952 সালে জম্মু ও কাশ্মীর নির্বাচিত গণপরিষদের ভারত ভুক্তির পক্ষে ভোট দিলে ভারত গণভোটের বিপক্ষে মত দেয়। ভারত ও পাকিস্তানের রাষ্ট্রসংঘের সামরিক পর্যবেক্ষক গোষ্ঠী উভয় রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির তত্ত্বাবধানে আসে। এই গোষ্ঠীর কাজ ছিল যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগগুলি খতিয়ে দেখা ও তদন্তের রিপোর্ট প্রত্যেক পক্ষ ও রাষ্ট্রসংঘের মহাসচিবের কাছে জমা দেওয়া। যুদ্ধবিরতির শর্ত হিসেবে কাশ্মীর থেকে উভয় পক্ষের সেনা প্রত্যাহার ও গণভোটের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ভারত গণভোটে সম্মত হয় এবং এজন্য পাকিস্তান সেনা প্রত্যাহারে সম্মত হয়। ভারত গণভোটে আয়োজনে অসম্মত হয়, এজন্য যে এটা নিশ্চিত ছিল যে গণভোটের মুসলিম অধ্যুষিত কাশ্মীরের বেশিরভাগ ভোটারই পাকিস্তানের পক্ষে ভোটদান করবে। এতে কাশ্মীরে ভারত ত্যাগের আন্দোলন আরো বেশি জোরদার হবে। মুসলিম প্রধান কাশ্মীর ও অন্যান্য কারণকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক খারাপ হয়। এরপর 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ ও 1999 সালে কার্গিল যুদ্ধ হয়। আজাদ কাশ্মীরের বৈশিষ্ট্য হল এটি উর্বর, সবুজ ও পর্বত সমৃদ্ধ উপত্যকা, যা এই অঞ্চলকে উপমহাদেশের অন্যতম সুন্দর অঞ্চল করে তুলেছে। এই অঞ্চলে শীত ও গ্রীষ্মে দুই সময় বৃষ্টিপাত হয়। মুজাফফরাবাদ ও পাটান হল পাকিস্তানের সবচেয়ে শীতলতম স্থান। সমগ্র অঞ্চল জুড়ে গড় বৃষ্টিপাত 1400 কিলোমিটার ছাড়িয়ে যায়, যা মুজাফফরাবাদের নিকটবর্তী স্থানে সর্বাধিক গড় বৃষ্টিপাত। গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত ও বরফ গলার কারণে জিলুম ও লিপা নদীতে মৌসুমি বন্যা দেখা দেয়।